অন্যের ভালো চাইলে তবেই তো নিজের ভালো হয় কথাটা কেন বললাম সেটা একটু বলি কিছুদিন আগের ঘটনা স্কুল থেকে ফিরছি বাছে উঠে দেখি সিট প্রায় সব ভর্তি হলেও টু সিটের একটি খালি আছে আর থ্রি সিটের একটি খালি আছে কম বয়সী একটা মেয়ে আর ছেলে থ্রি সিটের বসে আছে দেখে আমি আর ওটাতে বসলাম না আর টু সিটে বসে আছে একজন ভদ্রলোক প্রথমে দেখে ভদ্রলোক বলেই মনে হলো ভদ্রলোক নিজে বসে আছেন আর নিজের ব্যাগটি পাশের সিটটায় রেখেছেন আমি যখন বললাম দাদা ব্যক্তি একটু তুলবেন তাহলে বসতে পারি যেভাবে তাকিয়ে রইল কথাটা বলে যেন বিরাট অপরাধে করে ফেললাম আমার দিকে একটা বিচ্ছৃভাবে তাকিয়ে বিরক্তির সরে বললেন পাশের সিটটা ফাঁকা আছে ওটা পছন্দ হলো না এটাতেই বসতে হবে কথাটা বলে মুখটা ঘুরিয়ে নিল ব্যাগটা তো সরালেনই না হাতের মোবাইলটা বেগে রেখে চোখটা বন্ধ করে ঘুমানোর ফান তুললেন আমি আগেটা থ্রি সিটের ওই সিটটাই গিয়ে বসলাম ওনার এই খারাপ আচরণ দেখে আমি একটু অবাকি হলাম যাই হোক বাস চলতে শুরু করেছে এরপর শুরু হলো বৃষ্টি বৃষ্টি মানে সেই মূষণ ধারে বৃষ্টি এমনটিতেই সকাল থেকেও ওয়েদার খারাপ ছিলই কিছুক্ষণ পর পরের স্টপেজে থেকে একটি ছেলে বসে উঠল ছেলেটি একবারে ভিজে একাকার মনে হলো যেন জলে ডুব দিয়ে উঠে এসেছে তারপরে দৃশ্যটি দেখার মতো ছেলেটি বলল এ যে দাদা ব্যাগটা তুলুন বসবো একে তুমি তো ভিজে ভিজে তো কী হয়েছে ভিজেছি বলে কি বসার যাবে না নাকি ভদ্রলোক তখন আমার মুখের দিকে তাকিয়ে একবার তেঁতো মুখ খানি করুণ অবস্থা তখন ব্যক্তি নিজের কোলের উপর তুলে জালনার দিকে সরে গেলেন ভিজে জামা প্যান্ট নিয়ে ওই অবস্থাতেই ছেলেটি ওনার পাশে বসল দেখেছি ছেলেটির ভিজে জামাতে ওনার জামা ভিজে যাচ্ছে আর খুব বিরক্ত বোধ করছেন বৃষ্টিতে না ভিজলেও ওনাকে ফিসতেই হচ্ছে আর উনি নিজেকে বাঁচানো শুরু করছেন ওইভাবে কি বাঁচানো যায় উনি ভিসতে না চাইলেও ওনাকে ফিসতে যে হবেই বুঝলাম অন্যের ভালো না চাইলে নিজের ভালো কিছুতেই হয় না নিজের কৃতকর্মের ফল অন্য কেউ ভোগ করে না নিজেকেই ভোগ করতে হয় তাই ভাবছিলাম ইচ্ছে করে চোখ বুঝিয়ে নিলেও নিজেকে লুকানো যায় না আর একজন অলক্ষ বসে সবচেয়ে দেখছেন মাঝে মাঝে তিনি ছাড়া ছাড় দেন কিছু বটে তবে ছেড়ে দেন না হাই বন্ধুরা যদি আমার কথাগুলো ভালো লেগে দিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন অ্যান্ড কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন